সম্মানিত উপস্থিতি, সকলকে শুভেচ্ছা, স্বাগত। নাটক গণনাটক, নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার, উন্নয়নের হাতিয়ার। তাই নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতি সহযোগিতা ইউনিসেফ বাংলাদেশ এবং আমাদের নাটক দলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুধী মণ্ডলী, আজকে এই নাটক দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের নাটক দেখার জন্য বা শোনার জন্য। এই নাটক দেখিয়ে শুনিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব সেই ক্ষমতা আমাদের নেই, কারণ এই নাটকে যারা অংশগ্রহণ করব আপনাদের এলাকার কারো ভাই কারো বোন, তবে নাটক চলাকালীন অনেক ভুল ত্রুটি হবে, তা ক্ষমা দৃষ্টি দেখবেন। সুধী মণ্ডলী, আজকের যে নাটক আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, এই নাটকটি কোনো লেখকের লেখা না, এলাকায় ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনীকে কেন্দ্র করে আমাদের নাটক। আমাদের নাটকের নাম কমলার নতুন জীবন। কমলার নতুন জীবন। অঘটন ঘটছে কত তবু মানুষ বুঝে না, অঘটন ঘটছে কত তবু মানুষ বুঝে না। বাল্যকালে বিয়ে দিলে, কি কইছো আনন্দুর দরবা থারে ভাই, এই এলাকাতে আসি আর ধরি বা ধরি করি, আমারও ছাড়া তো আবার দরবার ডাক করুন না। ও বা আজকে না গেলে হয় না কি আওড়ি লাগবো? আচ্ছা আচ্ছা ভাই, ছাড়া করে দিয়ে আইতাছি।
ঠিক করবা আর নারা তো ইজ্জত করো আউড়ি লাগবো আইতাছে আপাদার আমার কথা আছে কথা আছে বাদার আরে সারা কোন খালি কথা আছে এই তোর কোন কথা শেষ নাই আবার নতুন কোন বাহানা লই আইছো আপা যা তো নিবাইছিস বলি তুড়া ওরা আমার কি হইছে আপা বন্ধু বন্ধু লই যাব বাবা ওরা আমি করতাম নাকি মাইকো মারে কইছে বাবা ওরা আমি কি করতাম 15000 টাকা দাম লাগছে কই কি এই 15000 টাকা নেগরে দেখছো 15000 টাকা কামাই করলে অনেকদিন খামলা দাম লাগবো বাহির উড়লা খাও তো তা হল না খালি আসতে হাড়া খরচ করা এই এই সংসারটা বড় কোটি এই সংসারে যা টাকা আছে পয়সা আছে তার ইজ্জত আছে সম্মান আছে টাকা নাই কোনো ইজ্জত নাই এদিকে আমি কি অবস আম্মা আমি তোর তলে ডালি আমার অভাব নাই এদিকে তোর এটা দিয়ে কি হবে এটা দিয়ে এই একটা জায়গা আছে সামনে সাথে খাড়া দেখ টাকা টাকা কামাই করে খরচ করে পালে আসস খরচ থর মজ্জা কাল কি টাইম দিবি মাত্র 500 টাকা দিছে আমারে এটা দিয়ে কি রিস্কা বাড়াটি হইব হ্যাঁ আমি কেডা আমি কেডা আমি পারি না এমন কোন কাম আছে হ্যাঁ সুজা আঙ্গুলি যদি কি না ওড়ে ঘি কি ভাই তুলে আনো লাগবো এনো আমাতে বালা এনো কেউ জানে না হ্যাঁ যাই গরো গিয়ে যদি আজকে আলমারি ভাঙ্গা আমি কি না নিছি তাহলে আমার নাম কামাই লাই না এই দাঁড়াও 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 কথা আছে দাঁড়াও কামাই নাই আরে দাঁড়াও এক মিনিট কথা আছে কি কইবেন তালা দাদি কোন আরে বই খাতা দেয়া যাইতে কই দিতেছো মিস স্কুল থেকে বাড়িতে যাইতেছি ও তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 8 তোমার তো সিরা সিরা লাগতেছে কই যে দেখছি দেখছি মনে কাছে ও তো তাই কমলা ওহো তুমি সব সেরে লিজে চল মায়া কমলা হ্যাঁ ওহো তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 8 8 এর পড়াশোনা তো খুব চাপ আছে ভালো কইরা প্রাইভেট টাইভেট পড়বা প্রাইভেট পড়তে পারি না বাবা গরিব তো এই কাম আছে করে বিলে কি আছে তো সারা ইয়া করব কিছু কইলে না মানে না 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 তোমার পরিচয় নিলাম আচ্ছা যাও যাও সাসারে আবার সালাম দিও যাও 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 সাসারে সালাম দিও হাই হাই দুস্তুরে লইয়া সারা দুই নাই আমি কুজ্জাছি হ্যাঁ মেয়ে তো আমার গ্রামে আছে এই 1000 টাকা খেলা দেখার টাকা বিয়ার কাজে লাগাই দিও আর আমি আদিজ মাতা বরের সেরা জীবনে আমি যাই যাইছি তাই পাইছি আশা করি আব্বা আমার কাছে এটাও সেম এটাও হয় যাই আব্বা আমারে সুখপট্টা দিয়ে আইগা আব্বা আরে আব্বা ওই কি হইছে এটা অগরের কথা এই 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 কি হইছে এই আমকো হুন্ডা ছিল কসো না আব্বা তাহলে কি হইছে আব্বা কমলা হ্যাঁ রে বেটা কমলা তুই মাত বরের সেরা ওর কমলা ছিল কোন কয়েক আমি কমলা কিনে খাইয়া লাগা আব্বা এই কমলা তো হে কমলা না আব্বা এই ধাবার কোন কমলা এই দক্ষিণ পাড়ার সব ছেলে নিচে চল মাইয়া কমলা আব্বা এই এই কমলা তোর কি হইছে আব্বা বিয়ার মত চাই দেখো এই কই কি এই তোর মাথা ঠিক আছে আব্বা মাথা ঠিক আছে আব্বা এই তুই আমার মারি জুক পারবে এই আব্বা এই সমাজ আমার একটা ইজ্জত আছে এই সংসারে নেরে তোর বিয়াল হইলে এই এলাকার মানুষ আমার মহ পুতু দিব আমার উসামা তার নিজ ভাই নিব এই তোর একটা পালানোর কথা বিয়াল হইম না এর বাদ দেই দিয়া না আব্বা মেয়েটা গরিব আছে আব্বা আপনি সেবা করব আমার সেবা লাগতো না তুমি যে সেবা দিতাছো এই সেবাই আমার শান্তি তাই এটা সাফ কইতাছি স্যার ভাই না আব্বা আমি কিন্তু শেষবারের মতো কই দিতেছি আব্বা আগামী শুক্রবারের মধ্যে যদি বিয়া না হয় আমি কিন্তু বন্ধু বন্ধু মিলে তুলে লই আমার আরে যা যা আমি কই দিলাম আব্বা ভাই না স্যার কইতাছি ওই কামাল কামাল দশটানা ফাস্টানা একটা আমার সারা পয়জন হইছে তার একটি হেই বেলায় লাগবো কত বুক বড় আশা আছি টিয়া পয়সা লইয়া এলাকার মানুষের দাওয়াত করবা এরা আমার বাড়ি গেল আটটা ডাবাইয়া খাই লয় পথে পথে আটল আর আমার নাম ডাক হয়ে গেল কিন্তু আমার বাপ করুন যে আমার সারা এরই বেল ভাইয়া কিন্তু আপনারা দাওয়াত করতে পারলাম না আসসালামু আলাইকুম ও গড়ক চাচা এ কাকাটা আরে ও সিগড়লে চাচা বাড়ি দিছে আরে আমি সঙ্গে যাইতাছি কাকা তুমি আরে তাতরি বাইরে না আমারে দেখলেছিন না আইতাছি আইতাছি খাই লাগতো বেটা বাটা এ ও চাচা ইয়ে বাবা তুমি কাকা তোমার তো জিন বরবাদতাছ না চাচা আপনি আমার সিজন না চাচা হ্যাঁ আমি আজিজ মতপুরের ফুলা কামাল মিয়া ও তুমি আজিজ মন্ডলের ফুলা কামাল মিয়া ও তুমি এত বড় কেন হইলা চাচা লাপে লাপে বড় হয়ে গেছিস চাচা লাপে লাপে বড় হইছ বাবা লাপে লাপে কি বড় হইলা শুনো কাজে যাই আমার কাছে গিয়ে লাগাইছো চাচা আব্বা আম্মাই পড়াইছে চাচা আমার তোমার আব্বা আম্মাই পড়া
আছে হ্যাঁ আমার কাছে হ্যাঁ জরুরি দরকার জরুরি দরকার দেখি তো পড়াইছে তাহলে তো মন্ড তুমি অজানো কিছু আমি জানি দেখি তো আইছি কয়ে ভালো বাজার কয়ে ভালো আল্লাহর মধ্যে দোয়া দাদা কয়ে ভালো বিয়ার প্রস্তাব লই দাও লাগবো হ্যাঁ বিয়ার প্রস্তাব হ্যাঁ বিয়া হ্যাঁ তুমি বিয়া করব সসা আমি সসা তুমি হ্যাঁ তুমি বিয়া করবা বলা তোমার বয়স কত সসা 18 বছর হ্যাঁ আচ্ছা বিয়া যে তুমি করবা কি আমার মেয়ে দেখতে হইব না তোমার কি কোনো বাসা আছে আমার তো সসা বাসা আছে সসা তুমি আছে হ্যাঁ আচ্ছা দাদা তে তো রোবট না এটা কোন দিয়া সসা এই যে দক্ষিণ বারে শমশের এলি চাচা আছে না হ্যাঁ উনার ভাইয়া কমলা ও শমশের ভাইয়া কমলা হ্যাঁ এই ভাইয়া তোমার তো এইটি ভরে 1300 বছর বয়স শুনো তোমার বয়স কত কইছিল 18 আর ওই ভাইয়ের বয়স কত 14 বছর যাও বিয়ে হইতো না শুনো এই তোমার কারণে পয় দিয়া তিন বছর জেল কাটাইছি তুমি কি চাও শেষ বয়স আমার এই জেলে ভাঁটি ডাইতা হ্যাঁ যাও বিয়ে হইতো না যাও আরে কিছু মাল করি না আগে বাও হইতো না তোমার বয়স কত কইছিল তোমার বয়স 25 মায়ের বয়স কত 14 তোমার না মায়ের বয়স 18 আচ্ছা 18 শুনো তুমি গাইলে ডি কইও যাও আগামী শুক্রবার বিয়ে হয়ে যাবো বিয়া কিন্তু সসা এনে করে লাগবো এক করে শুক্রবার হয়ে যাবো ফাইনাল শুনো বয়স কত কইছিল 18 25 হইছে 25 মায়ের বয়স 18 হইছে হইছে ভাল লাগবো সসা ওগলে তো আমি রিস্কা মারা টিয়ারা দিছি হ্যাঁ আপনি বিয়াটা ফরাইন পরে আরো দি আপনি ও বুঝি বাজার বিষয় কেন করে আপনি হ্যাঁ যাও আল্লাহর মধ্যে দোয়া বউ গেছে কা করো আচ্ছা সসা যাই কথা সসা আসসালামু আলাইকুম সসা ওয়ালাইকুম আসসালাম যাও ডাক টাইমে ঘুমাও আল্লাহ রে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আসলে আই যাও আল্লাহ জানে কি যে আছে কোবাল এই সব স্যার আমি তো শুরু থেকে শিখো নাম রাখতে শিখো শুনো কি মনে করে আইলা ভালো একটা শুকো নে তোমার মাইয়া গেল তোমার মাইয়ার কথা খুব কি হলো ভালো একটা বিয়ার ঘর লই আছে বিয়ার ঘর বিয়ার ঘর কোথায় শুন উত্তর রাজেশ মন্ডল শুন কুড়িপতি ধনী তার পোলা কামাল মিয়া আল্লাহ দিলে হ্যান্ডসাম বডি নায়কের মতো চেহারা দেখলে তোমার মায়ের কি তা কম অনেক মায়েরা ইয়ার পিছে ঘুরে কিন্তু ভাগ্যক্রমে তোমার ভাগ্য হয়েছে আজিজ মন্ডল আমার ডাইকে নিছে তার মায় নিছি মুরগি সুরগি দিয়ে কাওয়াইছি কাওয়াই আমার বাড়াইছি তুমি রাজি হয়ে যাও আল্লাহ রহমত দোয়াই আগামী শুক্রবার বিয়ে করে এলাম কথাবার্তা কইলে একটু বাপ সব করে কইও বাউ করে কইছি ভাই বাউ করে কইছো আজিজ মরল একটা কুটিপুতি আর আমি টালি ভাই আমার বাড়ির কামলা দিয়ে খাই তাতে কি হলো আমার ছেড়ে ছেড়ে আইছে তার ছাড়া লেগে বিয়ে নিত এটা গপ্প করল নাকি বর্তমানে কালচার তুমি বুঝো না কি বর্তমানে আমার ইয়ে ছেলে যদি সুন্দর হয় দেখতে পরিষ্কার হয় আল্লাহর মধ্যে দুই কুটিপুতির গোলা বানি তো বিয়ে খাদি লয় এটা তো তারা মাইয়া দেখে নিবো তোমার দেখে নিবো মৌ মার মাইয়া পছন্দ হয়েছে আল্লাহর মধ্যে দোয়া এবার তারা মাগনা দিব কোনো আমি কথাটা কইতেছি হ্যাঁ আমার মাইয়া অন বিয়ে দিতাম না তার বিয়া দিতে এইটা পড়তেছে একটু লেখাপড়া শিখো
টেবিল লিখে হইছে তোমার মায়ে তো উসা লাম কইছে মুটো হইছে বড় হইছে না না আল্লাহর মতে বয়স হইছে না ওনা হ্যাঁ বিয়ার বয়স হইছে না ভাই হলো আল্লাহর মতে দোয়া যদি উসা হয়ে যায় মুটো হয়ে যায় বড় হয়ে যায় বিয়ার বয়স লাগে এইটা তো আমি মেনেজ করব তোমার মায়া তুমি রাজি হয়ে যাও গা আল্লাহ দিলে তোমার একটা কষ্ট করো লাগছে না এর আর টাকা পয়সা দিয়ে নিই হ্যাঁ আমি কইলাম কি কইলা ভাই তোমার বাড়ির কষ্ট আছে না 1050 টাকা লইয়ে দিব না তুমি এটা আমার উপরে সাইকা দাও হ্যাঁ আল্লাহর মতে দোয়া কি কোন ঘর যাও কাই তো আমরা বাড়ি বাড়ি গালা বালু শোনা করতেছি পেয়েছিল উনার কোনো দরকার আছে উল্টা কই আছে তাই বুঝাইল না 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 আমরা বাড়িতে গেদাই তো আরে উনি আমার বাড়িতে আছে আমার বাড়িতে থাকবো এর মন ইচ্ছে দেব আমি তো যাবই গা আগে জায়গায় গিয়ে যাবই গা আল্লাহর পথে দু না কোন মিল তো না লাইন মারা আজ থেকে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্কুল আর যাওয়া লাগবে না বুঝছো যাও কর দাও তুমি মায়েরা রে তারাও গে এখন না পুরা পারবো না আরেকটা কথা আজ থেকে খেলাধুলা বন্ধ আর বাড়ির বাইরে যাওয়া যাবে না দরকার যাও যাও বল যাও মেয়েটা না তারাই তুরে কথা বুঝে আমি পোলা ফার মানুষ তো আপনি আমি যা করবো তাই করবো হ্যাঁ এটা তো কথা ঠিকই কইছো ভাই শমশের ভাই হ্যাঁ শমশের ভাই মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার সুখবর আছে আজ রাতটা যে কে মুখ দেখে সব হইছে কইতাম পারি না আল্লাহ জানে খালি সুখবর সুখবর আরে শুনেন শুনেন সুখবরটা কোন আপনার মেয়ে কমলা ভালো রেজাল্টে পাস করছে সুবহানাল্লাহ গরিবের মধ্যে যে আল্লাহ তাকে একবারে বিশ্বাস বুঝে আমার আমি আল্লাহ রাখছিলাম আল্লাহ আমার এইটা পাস করুক পাস করুক শমশের ভাই সুন্দর খবরটা লইছি আপনি একটা কাজ করেন মেয়েটা সায়েন্সে ভর্তি করে আপনি মেধা ভালো আছে মেয়েটা বুঝছেন লেখাপড়াটা ছেলে জান আমরা তো আছি আমরা দেখবো এটা আরে মায়ের তো বিয়ে ভর্তি করে নিয়ে গেছে বিয়ে বিয়ে মানে বিয়ে মানে আগামী শুক্রবারের বিয়া ফাইনাল হয়ে গেছে আবার কি বলেন শমশের ভাই ও এই যে চিকনালি গটক আইছে হ্যাঁ আমার মেয়ের বিয়া কাবারে ফাইনাল হয়ে গেছে আল্লাহর মতে দোয়া আমার স্কুলে প্রতি মাসে একটা মেয়ে বাচ্চা কমে এইটা তো আমি শুধু আপনাদের কারণে শুনেন আমি তো উপকারী গরিব গরিবে সেকোনালি কটক আপনার রিপোর্ট আরো আছে আমি পাইছি কিন্তু আপনাকে আমি দেখি নাই কোনোদিন আজকে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে আপনাকে আমি সাবধান করলাম এই অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে দিয়া আপনার দেশের ক্ষতি করতেছেন আমি তো গরিবের উপকার করতেছি উপকার করতেছেন এটা শমশের ভাই আপনি বিয়াটা বন্ধ করেন মাস্টার সাহেব এই কথাটা কই না যে আমি বিয়াটা দিলেই গরিব মানুষ দেখেন আমি দেন 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 বিয়াটা দেন বিয়াটা দেন বছর দেড় বছরের মাঝে নাতি পুতির মুখও দেখতে পারবে দেন বিয়াটা মাস্টার সাহেব দেখছেন ভাই কি কইছে আপনি খালি কথাই কই দেরিয়া 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 এটা কি স্কুলটা তো তো পাস করে নিয়ে গেল না ম্যাডাম স্কুলটা বাজি কি হবো এটা তো মেয়েরা একটা লেখাপড়ার লোক দেয়নি ব্যবসা পাত এলার সে তো বলে করে গিয়ে ডেট মাস্টারি করতে হইব ভাই তারা কিন্তু আপনারা কেউ নগদ দিত না জ্ঞান বুদ্ধি দিব কিন্তু আপনার পূজা আপনারই বুঝি আল্লাহর মতো তো ভালো ঘর পাইছি সিকোনালি কটক কি যুক্তি করতেছেন আপনারা না ভাই এটা আমরা পারিবারিক দুটা কথা কইবা চাইতা শুনেন হ্যাঁ ভাই পারিবারিক জীবন আলী ঘটক আমি একটা কথা বলি হ্যাঁ বলেন স্যার স্যার বলেন আপনাকে এই এলাকায় যাতে আর না দেখি আজ থেকে ঠিক আছে আপনাকে যদি এই এলাকায় দেখি তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব যান আপনি
আমরা গরিবের উপরে কে রে হুদাই অত্যাচারটা করুন আমরা তো আজই গরিব জান জান আপনি তো আপনারা তো জান গরিব যাতে না চল ধরে গরিব আপনি তো দেশের ক্ষতি করতেছেন আপনি আর আপনি যাইতেছেন গরিবের ঘরে লাখ টাকা দিয়ে আমাকে বিয়ে দিয়া যাই আপনি দেশের ক্ষতি করছেন ভাই শমশের ভাই ভাই কোন আপনি কিন্তু এটা একটা বেআইনি কাজ করতেছেন আপনি আপনার নামে অভিযোগ আছে আমার কাছে অবস্থা বেশি ভালো না আমি বইলে আইছি উপজেলা হাসপাতালে নিয়ে যাইতে মেয়েটা গর্ভবতী মেয়েটার যদি এই যে রোগে ধরছে আর কোনোদিন কিন্তু ভালো হয় না না হয় ঠিক নাই ওই নিয়ে কালাপে জানলাম আপনার মেয়েরে উনার ছেলের সাথে বিয়ে দেন উনার কথা শুনেন উনি একটা বদলু উনার পাল্লায় পড়লে আপনার বিপদ আপনি ঠিক কথা বলছেন ঠিক কথা বলছেন এরা কি টাকা পয়সা কম আছে ডাক্তারদের নিলে তো ভালো হয়ে যাবো আপনি আর কোনো কথা বলবেন না ভাই আবা আমি যাই আপনি করেন ডাক্তারি আমার এই বিয়ে সাথে দেবেন না আমি তো আগে না হয়ে দিছি আমি বিয়াতে রাজি না আমি পড়ালেখা করবো চাকরি করবো পরে তোমরা অন্য চিন্তা ভাবনা করবা সাব্বাস কমলা সাব্বাস সাব্বাস এই তুমি কইছিলাম না আমি গরিব মানুষ আমার মেয়ে জজ ব্যারিস্টার হইব কি বিশ্বাস করতাম পারি আমি যদি বিয়ার দিয়েতাম পারি গরিব মানুষ বাকি গেলাম আরে তার লেখাপড়ার একটু সুযোগ দেন স্বাস্থ্যগত সমস্যা দেখা অপুষ্টি ও কম ওজনের শিশু জন্ম হলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অনেক সময় প্রতিবন্ধী বাচ্চা হয় বুঝছেন বুঝছি শুনেন এমনকি বাচ্চা প্রসবের সময় মা ও শিশু দুজনেরই মৃত্যুর ঝুঁকি থাকে বুঝতে পারছেন এবার বুঝছি হ্যাঁ এটা কথা না শুনেন আমার বলা আমি বইলা গেলাম যদি মানেন তাহলে আপনার জন্যই ভালো আমি যাই আচ্ছা যান যান শমশের ভাই আপনি আসলে কাজটা ঠিক করতেছেন আপনি একটা বেআইনি কাজ করতেছেন আপনি বেআইনি করছি হ্যাঁ বেআইনি কাজ করতেছেন আপনি আরে মাস্টার সাহেব জন্ম নিবন্ধন কার্ডে মাত্র 14 বছর মাত্র 14 বছর বয়স শমশের ভাই তোমার মাথা কি ঠিক আছে মাথা ঠিক আছে এই বয়সে কি মেয়েদেরকে বিয়ে দেওয়া যায় খেলায় কি করে যদি একটা কিছু হয়ে যায় তুলে মেয়েটা জীবনে আর আমি বিয়ে দিতাম না এই কথাটা কন্যা সামনে মেয়েটা বিয়ে দিতে শমশের ভাই আমরা জনগণ ভোট দেওয়া মেম্বার বানাইছে আমরা যদি এটার নিরাপত্তা না দিতাম পারি আমি মেম্বার কি লাগে এই এলাকাটার মাঝে আছি তোমার মেয়ের নিরাপত্তা দায়িত্ব হইলো আমরা ঠিক কথা বলছেন মেম্বার সাহেব তুমি আসি না স্কুলটা তুমি শুধু লেখাপড়া চালায় যাও মেয়ের আর শুনো কথাটা আমার ভাবিয়া দেখো যদি বিয়া দেও তাইলে এটা কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধ আইনে পড়ে বাল্য বিবাহ বাল্য বিবাহ মেম্বার সাহেব
বাল্যে বিবাহ প্রতিরোধান এটা কোনটা আমি তো বুঝতেছি না, একটু বুঝে কই। ও বুঝছো না বিষয়টা? বলেন বলেন একটু ভালো করে। যদি কোনো ছেলেকে 21 বছরের আগে এবং কোনো মেয়েকে 18 বছরের আগে বিয়ে দেওয়া হয় তাহলে এইটাই হলো বাল্য বিবাহের আওতায় পড়ে। আর যদি কেউ এই আইন অমান্য করে বিয়ে দেয় তাহলে বাংলাদেশ আইনে কি বলা আছে জানো? এটা হলো 1,00,000 টাকা জরিমানা এবং 2 বছরের জেল। 1,00,000 টাকা? 1,00,000 টাকা জরিমানা, 2 বছরের জেল? 2 বছরের জেল। ঠিক আছে। এই তো কয়দিন আগে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সকল মেম্বারদেরকে নিয়ে এই মিটিংটাই হয়েছে আর কি। আমাদের ইউনিয়নে আর একটিও যেন বাল্য বিবাহ না হয়, এরই মধ্যে সকল ঘটক এবং কাজীদেরকে আমরা চিঠিও পাঠিয়ে দিছি। ঠিক আছে। আর শুধু জরিমানা তুমি একা না, এই বিয়াটার যারা আয়োজন করব, এই বিয়াতে যারা সাক্ষী থাকবো, যে কাজী সাহেব বিয়াটা করাইবো, সবারই জেলও কাটতে হবে, জরিমানাও দিতে হবে। জরিমানাও দিতে হবে? আচ্ছা, আমার কথাটা একটু ভাববে দেখো শমশের ভাই। বাপজি, হ্যাঁ বাপজি, আসলে কথাটা শুধু শমশের ভাই একা ভাবলে হবে না, ভাবতে হবে আমাদের সকলে। ঠিক কথা বলছেন মেম্বার সাহেব। শমশের ভাই তাইলে শুনো, তারারে জিগাই। আচ্ছা আপনারাই বলেন, এই 13-14 বছরের মেয়েদেরকে কি বিয়া দেওয়া যায়? না না, একদম উচিত না। এই 13-14 বছর বয়সে একটা মেয়ের বিবাহ হইলে কি ধরনের ক্ষতি হইতে পারে? স্বাস্থ্যকর্মী আফাকি বলে গেছে না, কি বলেন আপনারা? আমরা সবাই শুনছি শমশের ভাই। শুনো তারা কি বলে। মেম্বার সাহেব, আপনি তো শুনুন না, আমার গ্রামের মানুষ আমি ভালো রকম চিনি, এরা তলে তলে কম বয়সের মেয়েও বিয়া দিব, কম বয়সের ছেলেরও বিয়ে করাবো, মাঝখানে আমার বিয়েটা নষ্ট করে দিব। আরে শমশের ভাই, তারা কিন্তু খুব সচেতন, তোমার ভালো লাগে তারা বলছে। এই অল্প বয়সে মেয়েটারে বিয়া দিয়া, মেয়েটার কপালে সর্বনাশ তাই নোটা। আমি বলি কি, মেয়েটারে লেখাপড়া করাও। ঠিক আছে, তাহলে আমার একটা কথা শুনো। কয়দিন আগে একটা বাস্তব ঘটনার মুখোমুখি হয়েছিলাম, একটি মেয়ের নাম জোস্না, যার বয়স এই তোমার কমলার মতোই, হঠাৎ ভালো ভাত্র ভাইয়া তার মা বাবায় লেখাপড়া বদ্ধ করে দিয়া অল্প বয়সে বিয়া দেওয়া দিছিল। এই অল্প বয়সে বিয়া দেওয়ার ফলে মেয়েটার যে কি পরিণতি হয়েছে, আয়ো আমরা সবাই মিলে একটু দেখি অবস্থাটা মেয়েটার। ঠিক আছে, আসেন চলেন মাস্টার সাহেব। মেম্বার সবাই আমার জ্ঞান দিত মাস্টার। আমি কইছি আমার ছেলে বিয়া দিয়াম দিয়াম দিয়ামি, বাড়ির যদি না হয়ে যায় গা তার মামার বাড়িত লইয়া হ্যাঁ নিয়ে বিয়া দিয়াম। মেম্বারে কই ভাই তো আমার, আমি বিয়া দিয়ামি। মেম্বার সাহেব, তোমার কি নাম? আমার নাম জোস্না। তোমার স্বামী তোমার বাড়ি থেকে বার করে দিছে কেন গিয়া? আবার আর একটা বিয়ে করবো কইছে। কেন বিয়ে করতো কেন? আমার মা বাবা আমারে কম বয়সে বিয়ে দিছে, কয়েকদিন যাইতে একটা বাচ্চা হইছে, বাচ্চাটা অপুষ্টি, কম ওজন, বাচ্চাটা 3 মাসের বেশি আর বাঁচাইতে পারলাম না, বাচ্চাটা মারা গেছে। এখন আমার শরীর স্বাস্থ্য ভাঙ্গে গেছে, এখন আর আমারে পছন্দ করে না, এর লাগে আমার বাড়ি থেকে বার করে দিছে। আপনারা আমার সাইরা দেন। শোনো, তুমি তোমার বাবার বাড়িতে যাও, এনে গিয়ে চিকিৎসা টিকিৎসা করাও, আর বাকিটা মেম্বার সাহেব আমরা বুঝতেছি বিষয়টা। বাবার বাড়িতে গেছিলাম, এই নো বাবা বুড়া, ঘরে ভাই বউ আছে, কাজকর্ম করতে পারি না, আপনারা আমারে আটকে না, আমি হেরে গেছি, আপনারা আমারে সহায়তা দেন, হে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আমি মৃত্যু পাই। মাস্টার সাহেব, হ্যাঁ বিষয়টা চিন্তা করছেন একবার? এইটাই বর্তমান অবস্থা, মেয়েটা বলতেছে হারে গেছে। হ্যাঁ, এরা যদি হারে হারবে এই পরিবার, এরা যদি হারে হারবে এই সমাজ, এরারে আমরা ইচ্ছা করে হারাইয়া দিতে, ইচ্ছা করে হারাইয়া দিতেছি। হ্যাঁ, চিন্তা করছেন, এই অবস্থাটার একটা পরিবর্তন হওয়া দরকার। দরকার মেম্বার সাহেব, যে বয়সে একটা মেয়ে লেখাপড়া করবে, খেলাধুলা করবে, আর আমরা এই বয়সে তাদেরকে বিয়ে দিয়ে কি কত বড় অন্যায় করতেছি।
কত বড় অপরাধ করতেছি মেম্বার সাহেব। বাল্য বিয়া এটাই লোকটা সামাজিক বেদি, এটা যদি দূর না করা যায় তাইলে আমাদের মেয়েদের অবস্থা এরকমই হবে। এমনই হবে, ঠিক কথা বলছেন। একটা অল্প বয়সে মেয়ে বিয়ে দিলে পরে তার তো বয়স হয় নাই, তার হলো এই সময়ে বিবাহের জন্য দেহ মন সন্তান ধারণ করার জন্য কোনোটাই তো প্রস্তুত না। ঠিক কথা, 18 বছর বয়স পর্যন্ত একটা মেয়ের বডি বৃদ্ধি পায়, আর যদি এই বয়সে যদি সন্তানের মা হয় তাইলে তো সমস্যার আর শেষ নাই। তারে যদি একবার রোগে ধরে এই রোগ আর জীবনে সারানো যায় না। এই যে কি বলছে মেয়েটা, তার স্বামী আর একটা বিয়ে করতে চায়, কারণ হলো বাচ্চা হয়েছে, চেহারা নষ্ট হয়ে গেছে গা, সে হলো গা পরে তালাকের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। শমশের ভাই কি বলো, তুমি কি এখনো বলো তোমার মেয়েকে বিয়ে দিবা? আমি ভুল করছি, আমার মাপ আমি বুঝতে পারছি না। এই যে অবস্থাটা দেখে আমি বুঝছি, অল্প বয়সে মেয়েটা বিয়ে দেওয়া ঠিক না। আমি ওয়াদা করলাম মেয়েটার লেখাপড়া যে পর্যন্ত শেষ না হইছে এই পর্যন্ত মেয়েটার বিয়ের কিন্তু আলোচনাই করতাম না। আমার মেয়েটা এখন আর বিয়ে দিতাম না। আপনারা শিক্ষাতে কী কর, আপনাদের কাছে পাইছি, আমি মূর্খ মানুষ, আমি অনেক কিছু পেয়েছি। আপনারা যাক, আমার মাফ করে দিতে পারেন। আপনি বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার নানির যুদ্ধ হইতেছে মেম্বার সাহেব, এ কুন্ডায় কিতাই 109 না কি নাম্বারে ফোন করে দিছে, আর বাড়ি বইরেছে পুলিশ দিয়া। মেম্বার সাহেব আমার খুঁজ আছে, আমার যদি এই বসে বুড়া বান্ধাকে আমি যাবো যাই, আমার মানির যুদ্ধ যাইব। মেম্বার সাহেব আমি আমার বাসা হয় ভুল আমি করছি, আর মেরো নানান কথাবার্তা কইছি, মাস্টারেরও কইছি, কিন্তু আর এই ভুল করতাম না। আমার ছেলেরে প্রাপ্ত বয়স হইল আমি বিয়ে লওয়া, আর কথা দিলাম এই এলাকার যদি কেহ পাইল বিবাহ দে আমি এটা প্রতিবাদ করবা, দরকার পড়লে আমি আইন শুনি। সব কিছুর পরে আপনার ভুল বুঝতে পারছেন, এটার মাঝে আমাদের সফলতা। বুঝতাম না করে এই দেশে থাকবাম, দেশের খাইয়াম, দেশের আইন মানতাম না, এটা তো না, মেলাদিন পরে বুঝছি। এই যে শমশের ভাইয়ের মতো সকল কন্যার পিতারা আগে থেকে বাল্যবিবাহের ঝুঁকি সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে। বাল্যবিবাহে প্রতিরোধে দুটা মোবাইল নাম্বার আছে, একটা হলো 999 বা 3-9, আরেকটা হলো 109। এই দুটি নাম্বারে ফোন করলে 10 মিনিটের মাঝে বা 20 মিনিটের মাঝে আপনাদের বাড়িতে পুলিশ উপস্থিত হবে, অবশ্যই আপনার তথ্য গোপন থাকবে এখানে। তো আরেকটা বিষয় হলো বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকার নতুন আইন করছে, কেহ যদি 21 বছরের আগে কোনো ছেলেকে এবং 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় এইটাই হইল বাল্যবিবাহ প্রতিরোধ আইনে পড়ে। এই আইনে কি বলা আছে, এই আইনে বলা আছে 1,00,000 টাকা জরিমানা এবং 2 বছরের জেল। এই জরিমানা জেল কার হবে, এই বিয়াটার যারা আয়োজন করব, যে কাজী সাহেব বিয়াটা ফরাইব, যারা এই বিয়েতে সাক্ষী থাকব তারা সবারই জেলও কাটতে হবে এবং জরিমানাও দিতে হবে, ঠিক আছে। আর বিশেষ কথা হলো আমাদের বাল্যবিবাহ প্রতিরোধে আরেকটা উপায় আছে, এটা হলো নারীর শিক্ষা অর্জন করা। নারীকে যদি আমরা সুশিক্ষা শিক্ষিত না করতে পারি তাহলে এরকম বাল্যবিবাহ আমাদের সমাজে অহরহ ঘটতে থাকবে। কাজে আপনারা সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন এবং মেয়েদেরকে বেশি বেশি করে লেখাপড়া করাবেন। আসুন সবাই মিলে আমরা আজকে এই শপথ করি, 21 বছরের আগে কোনো ছেলে এবং 18 বছরের আগে কোনো মেয়ে আমরা বিয়ে দেব না। আসুন সকল হাত এক করি, বাল্যবিবাহ বন্ধ করি, সকল হাত এক করি। এই প্রত্যাশায় আমাদের কমলার নতুন জীবন নাটক এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। বাল্যকালে বিয়ে দিলে, বাল্যকালে বিয়ে দিলে ঘটে বিষম যন্ত্রণা, অঘটন ঘটছে কত
তবু মানুষ বুঝে না অঘটন ঘটছে কত।